জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যায় না। পারফরমেন্সে উন্নতি আনতে কঠিন প্রতিপক্ষের সাথে খেলা জরুরি, জানিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কথা মাথায় রেখে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের ম্যাচগুলো টি টোয়েন্টি হলে ভালো হতো মনে করেন সাকিব। ২০২২ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবার যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে বিশ্বকাপ, যার প্রস্তুতি বাংলাদেশ নিচ্ছে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে। বিশ্বকাপ থেকে বাদ পড়া জিম্বাবুয়ে কিংবা খর্বশক্তির যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলে কতটা উন্নতি আসবে টাইগারদের পারফরমেন্সে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব? জিম্বাবুয়ে ইউএসএ সাথে খেলা বিবেচনা করে আমি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। আমাদের ফার্স্ট রাউন্ডে তিনটা ম্যাচ জিততে হবে, সেটা যদি আমরা করতে পারি আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ আয়োজন করে বিসিবি। ভিন্ন কন্ডিশনে অধিকাংশ ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও কম, পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোই মূল লক্ষ্য থাকবে টাইগারদের। ইউএসএ সাথে খেলার আর একটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা, অ্যাট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা। ইউএসএ তে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে, ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হব। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের লড়াই ছোট ফর্মেটে হলে ভালো হতো, সেরা প্রস্তুতির সাথে অসহনীয় গরমে ক্রিকেটাররাও কিছুটা রেহাই পেত। সুপার লিগটা যদি আমাদের টি টোয়েন্টি ফর্মেটে হতো এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো, এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি টোয়েন্টি ফর্মেটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টি মিস করলেও শেষ দুই ম্যাচ খেলে প্রস্তুতি সারতে চান সাকিব। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।